কেউ কখনো কখনো বলে যে বাংলাদেশ উত্তর কোরিয়া হবে, বাংলাদেশ মিয়ানমার হবে। এবার যে নির্বাচন হতে আছে 2024-এর 7 জানুয়ারি, সেই নির্বাচনে যে ধরনের পাতানো একটা সিচুয়েশন, পাতানো সিচুয়েশন বলতে আওয়ামী লীগ একতরফা তারা ইয়ে করেছে, জাতীয় পার্টি তো একটা লীলা খেলার জায়গা, জাতীয় পার্টি তার মতো করে সে নমিনেশন দিয়ে যাচ্ছে, বেচাকেনি হচ্ছে, তারপর আওয়ামী লীগে বেচাকেনি হচ্ছে, এই ধরনের অভিযোগ এখনও ওঠেনি। কিন্তু ইলেকশনে করতে গেলে ইলেকশনটাকে যেন জমজমাট দেখানো যায়, সেটার জন্য যে টেকনিক, যে ডামি প্রার্থী রাখতে হবে, এটা 2018 এবং 2014 নির্বাচন যেন না হয়, সেটার একটা বিকল্প পলিসি। এবং এটা আওয়ামী লীগের হাইকমান্ড থেকেই, তাদের মাথা থেকে এটা এসছে। এখন সেই নির্বাচনে 2024-এর 7 জানুয়ারির নির্বাচনে আপনারা কয়জন ভোট দিতে যাবেন, আমি ভোট দিতে যাব কি না, বা আমি আমার ভোটটা দিতে পারবো কি না, এটা নিশ্চয়তা কে দিবে? ডামি প্রার্থীরা দিবে না নৌকার প্রার্থীরা দিবে? ডামি প্রার্থী দাঁড় করালেই নৌকার প্রার্থী চুপ মেরে যাবে, এটা হয়তো 2-4-5টা আসনে হলেও হতে পারে। কিন্তু এই ডামি প্রার্থী দিয়ে ইলেকশন জমানো যাবে এটা আমার মনে হয় না যে কেউ এটা কল্পনা করে। এটাকে নতুন ডাইমেনশন আওয়ামী লীগ নিয়ে এসছে, এবং আওয়ামী লীগ নতুন নতুন অনেক প্রার্থীকে নমিনেশন দিয়েছে, তাদেরকে তুলে এনেছে, তাদেরকে নতুন জেনারেশন তৈরি করার চেষ্টা করছে। আবার বিতর্কিত অনেক মানুষ রয়ে গেছে, আমরা খুবই অবাক হয়েছিলাম যে শেখ হাসিনা প্রধানমন্ত্রী, আওয়ামী লীগ সভানেত্রী, তিনি তোফায়েল আহমেদ সম্পর্কে 15 আগস্টে যে বক্তব্য রেখেছিলেন বঙ্গবন্ধুর মৃত্যুর দিনের, সেই বক্তব্যের পরে তোফায়েল আহমেদ অনুমেশন করেছে। এবং আরও ইন্টারেস্টিংলি হলো যে বাংলাদেশে 2-3টি দল দাঁড় করানো হয়েছিল, একটা হলো তৃণমূল বিএনপি, একটা হলো বিএনএম, এই দুই দলের কেউ প্রার্থী খুঁজে পাচ্ছে না। শমশের নবীন চৌধুরী তার নিজের এলাকায় প্রার্থী খুঁজে পাচ্ছে না, এবং আলটিমেটলি এটা একটা মানে কী বলে, এটা একটা জিরো হওয়ার মতন একটা অবস্থা। এবং আলটিমেটলি উনি ওখানে ইলেকশন করলে উনি পাশ করবেন কি করবেন না, এটা নিয়ে যথেষ্ট সন্দেহ আছে। এখন আজকে ধরেন আর ইলেকশন আসতে 10-15 দিন বাকি, সেই 10-15 দিনের মধ্যে এই নির্বাচন কোথায় গিয়ে দাঁড়াবে, এই নির্বাচনে ফলাফল কি হবে, এই নির্বাচনে রেজাল্ট কি হবে, এই নির্বাচনের বাংলাদেশের শাসন ব্যবস্থা কি হবে, বাংলাদেশের গণতন্ত্র কি হবে, এবং ইলেকশনের পর বাংলাদেশকে কী মূল্য দিতে হবে, এটা আসলে এখন সময়ের ব্যাপার, এটা দেখার ব্যাপার। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে, আবার কথা হবে।